রাশিয়ার উপরে হামলা চালানোর জন্য জিহাদিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন একটি চাঞ্চল্যকর দাবি উপস্থাপন করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা SVR। সোভিয়েত রাশিয়ার জামানার বিশ্বখ্যাত বা সবচাইতে সেরা গোয়েন্দা সংস্থার নাম KGB এর উত্তরাধিকার নাম অথবা পরিবর্তিত নামটি হলো SVR। সেই SVR-ই দাবি করছে আমেরিকা রীতিমতো নিজেদের ঘাঁটিতে নিয়ে জিহাদিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়ার উপরে হামলা পরিচালনা করার জন্য। বর্তমান SVR গোয়েন্দার প্রধান অর্থাৎ রাশিয়ার প্রধান গোয়েন্দা কর্মকর্তা সের্গেই নারিস্কিন এমন একটি রিপোর্ট হস্তান্তর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসময় নিজেও ছিলেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, যেন তেন কর্মকর্তা নয়, তিনি ছিলেন KGB-র প্রধান কর্মকর্তা। অবশ্য KGB-র প্রধান হওয়ার আগে তিনি KGB-র বিভিন্ন শাখা উপশাখায় কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন সাংবাদিক হিসাবে, ফটোগ্রাফার হিসাবে, এমনকি সাংবাদিক হিসেবে তিনি আমেরিকার অনেক নেতা এবং প্রেসিডেন্টের সাক্ষাৎকার পর্যন্ত নিয়েছেন। কেউ বুঝতে পারেনি তিনি একজন গোয়েন্দা কর্মকর্তা। পরবর্তীতে তিনি KGB-র প্রধান হন এবং উপরাষ্ট্রপতি হন, রাষ্ট্রপতি হন। এরপরে পৃথিবীর মানুষ ধীরে ধীরে জানতে পারে এই লোকটি এক সময় গোয়েন্দার প্রধান ছিল। রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারেস্কিন জানান, বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর জিহাদি সংগঠন থেকে বাছাই করে 60 জন জিহাদিকে নেওয়া হয়েছে। এদেরকে নিজেদের প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে কিভাবে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করা যায়, এমনকি রাশিয়ার অভ্যন্তরেও হামলা পরিচালনা করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে। রাশিয়ার নিরাপত্তা বিভাগের উপপ্রধান সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা রাশিয়ার বিভিন্ন ভবনে হামলা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এসব জিহাদিদের মাধ্যমে বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, আইন রক্ষাকারী কর্মকর্তা এবংকি সেনা সদস্যদের উপরেও হামলা চালাতে পারে। এই রিপোর্টে গোয়েন্দা বিভাগের প্রধান সের্গেই নারিস্কিন আরও উল্লেখ করেছেন, রাশিয়ার উত্তরাঞ্চল অর্থাৎ ককেশাস অঞ্চল থেকে এবং মধ্য এশিয়া থেকে এসব জঙ্গিদেরকে বাছাই করা হয়েছে যাতে রাশিয়ানদের সাথে চেহারা শুরুতে মিল থাকে, অভ্যাস আচরণ এবং কালচারে রাশিয়ানদের সাথে মিল রেখে প্রশিক্ষণ দেওয়া যায় এবং রাশিয়ান ভাষা যেন তারা বুঝতে পারে। রাশিয়ার এই ধরনের দাবির পক্ষে কতটা বিশ্বস্ততা বা যুক্তি রয়েছে তা এখনও বোঝা যায় না। তবে একটি জিনিস পৃথিবীর মানুষ ভুলে যায়নি, রাশিয়া যখন আফগানিস্তানে যুদ্ধরত তখন এই আমেরিকা তাদের গোয়েন্দা সংস্থা CIA এর মাধ্যমে আফগানিস্তানে এই তালেবানদেরকে সংগঠিত করেছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং সরঞ্জাম দিয়েছে যেন তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে উঠতে পারে আর রাশিয়ার সাথে ফাইট করতে পারে, রাশিয়াকে হারিয়ে দিতে পারে। এমনকি সেই প্রশিক্ষণ এবং সরঞ্জামের কারণেই এই তালেবানরা রাশিয়াকে তখন হারিয়ে দিতে পেরেছিল। এরপরে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলিম দেশগুলোতে যেসব বিশৃঙ্খলা, হত্যাকাণ্ড এবং বিভৎসতা ঘটে গিয়েছে এই সবগুলো ঘটনা ঘটিয়েছে IS। এই লিবিয়া বলেন, ইরাক বলেন, ইরান বলেন, IS-এর বিভৎস কর্মকাণ্ডের পিছনে আমেরিকা থাকতে পারে বলে অনেকে সন্দেহ পোষণ করছে এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছে এই বিষয়ে এর সপক্ষে অনেক প্রমাণ এবং তথ্য রয়েছে। এমনকি পৃথিবীর বিশ্বখ্যাত মিডিয়া প্রচার মাধ্যমগুলোতে এই ব্যাপারে অনেক সংবাদ হয়েছে। শেষ পর্যন্ত সব কিছু বিচার বিশ্লেষণ করে রাশিয়ার এই দাবিকে মিথ্যা বলে খুব একটা উড়িয়ে দেওয়া যায় না, তবে সত্য হিসাবে কিছুটা গ্রহণ করতে হয়। এই কারণে আমেরিকার অতীতে এমন কর্মকাণ্ডের নজির রয়েছে, রেকর্ড রয়েছে, কিছুটা এর পক্ষে প্রমাণও রয়েছে। পৃথিবীর সকল রক্তপাত এবং রক্তপাতের পেছনে সকল ষড়যন্ত্র বন্ধ হোক। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।